সাতকানিয়া লোহাগড়া নিয়ে সংসদীয় আসন চট্টগ্রাম 15। লোহাগড়া উপজেলার 9টি এবং সাতকানিয়া উপজেলার 11টি ইউনিয়ন ও 1টি পৌরসভা রয়েছে এখানে। প্রতীক বরাদ্দের পরপরই জমজমাট হয়ে উঠেছে এখানকার নির্বাচনী পরিবেশ। ভোটাররা প্রহর গুনছেন শান্তিপূর্ণ নির্বাচনের। দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি হারুনুর রশিদের প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসি। নানা কারণে রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম 15 আসন। সোমবার প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। চায়ের কাপে উঠছে নির্বাচনী ঝড়। এই আসনে 1975-এর শুরু থেকেই ছিল জামাত বিএনপির দাপট। তবে 2008 সালে সেই দাপট ভেঙে দেয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। টানা তিনবার ক্ষমতায় থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজও করেন তিনি। এরই ধারাবাহিকতায় এই আসনে এবারও নৌকা প্রতীক নিয়ে জয়ী হওয়ার আশায় নদভী। এবারও ইনশাআল্লাহ সবার সহযোগিতায়, আল্লাহ তাআলার রহমতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়ায় আমরা ইনশাআল্লাহ এবারও নৌকা জিতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এদিকে এ আসনে মোট 7 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের আরেক নেতা এম এ মোতালেব। ভোটের মাঠে নানা অভিযোগ উড়িয়ে দিয়ে ইগল মার্কা নিয়ে মাঠে আছেন তিনিও। যে কারণে নির্বাচন করতে এসেছি সেই কারণটা হচ্ছে মানুষের সেবা, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের মানুষের বিভিন্ন সময়ে অসময়ে তাদের কাছে থাকা এবং উন্নয়ন করা। এছাড়াও এ আসনে ভোটের মাঠে আছেন আরও 5 প্রার্থী। জাতীয় পার্টির মোহাম্মদ সালেম লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ আলী হোসাইন মোমবাতি প্রতীকে, কল্যাণ পার্টির সোলাইমান কাশিমি হাতঘড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও প্রচারণা চালাচ্ছেন ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ হারুন ও মুক্তিজোটের মোহাম্মদ জসিমউদ্দিন। এ আসনে মোট ভোটার 888,787 জন। তারা চান অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠুভাবে ভোট যদি হয় ইনশাআল্লাহ আমরা ভোট দিতে পারলে আমাদের ফার্সি বিজয় হবে। আনন্দের সাথে আমরা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি এই প্রত্যাশা করি। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ।